কলেজের মাইয়া রে দেখা চাইয়ারে, রে কলেজের মাইয়া রে দেখ না আমায় আমি যে দেখতে যাইতে খান ডিগ বাজি দিলেই হবে আমার ফ্যান শোন রে ডিগ দিলেই হবি আমার ফ্যান কলেজের মাইয়ারে ডাকনা মাই আরে কলেজের মাইয়ারে ডাকনা চাই আরে আমি যে দেখতে যাই দেখান ডিগ বাজি দিলেই হবি আমার ফ্যান শোন রে ডিগ দিলেই হবি আমার ফ্যান পরের অন্তরাটা মিশা ভাই গাবে তো গাইস আমাদের সামনে রয়েছে ভাইরালের দাদা লো বাজেটের জায়েদ খান ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় কিন্তু ভাইরাল হয়েছে তো আমরা বিড়ি খাইলে হয় ক্যান্সার একটি গান শুনেছি যে গানটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তো আমরা নেক্সট একটি গান নিয়ে আসছি সেই গানের মডেল এবং সিঙ্গার হচ্ছে আমাদের লো বাজেটের জায়েদ খান সেই গানের শিরোনাম হচ্ছে ডিগবাজি দিলে হবে আমার ফ্যান ওকে দ্য ডিগবাজি নিয়ে প্রথমবারের মতো গান মুভি তো বানাতে পারেনি একটা গান গাই গানটা এমন মিশা ভাইয়ের কথায় উনি লিরিকটা লিখেছে সুন্দর সন্দিক তালে তো আমার ভালো লেগেছে বেশ ভালো কথায় কথায় শেয়ার করলেন উনি বিষয় গানের কথাও শুরু হচ্ছে আমার আর মিউজিক করবে তুষার ভাই খুব শিগগিরই আমরা এই গানটা নিয়ে আসবো ওকে তো গানটি একটু গাই আসলে মিশা ভাই যেভাবে গেছে কলেজের মাইয়ারে দেখনা আমায় রে কলেজের মাইয়ারে দেখনা না চাই রে আমি যে দেখতে যাইতে খান দিলেই হবি আমার ফ্যান দিলেই হবি আমার ফ্যান কলেজের মেহরা দেয় শুধু প্যারা এ টা হচ্ছে যেতে আমার হচ্ছে সুন্দরী মেয়েরা দেয় শুধু প্যারা সুন্দরী মেয়েরা দেয় শুধু প্যারা জায় বাবু বলে ডিগ দিলেই হবি আমার ফ্যান রে ডিগ বাজুক দিলেই হবি আমার ফ্যান মা ভাই মিশা ভাইয়ের ফ্যান কিন্তু না আমার ফ্যান হ্যাঁ ডিগবাজি দিলে লো বাজারে যায়খানে ফ্যান সুন্দরী মেহেরা দাই শুধু প্যারা সুন্দরী মেহেরা দাই শুধু প্যারা জায়েদ বাবু বলে ডিগ বাজি দিলেই হবে আমার ফ্যান শুন রে ডিগবাজি দিলেই হবি, আমার ফ্যান ভাইরালের দাদা আমি ভাইরালের দাদা হয় আমি ভাইরালের দাদা আমি ভালো লেক্সের ঘড়ি পরী ভাইরালের দাদা হয় আমি রোলেক্সের ঘড়ি পরি পাবলিক দেখলেই পাবলিক দেখলে তুলে সেলফি ডিগবাজি দিলেই হবে আমার ফ্যান শোন রে আচ্ছা শুরু থেকে যাই ওই যে এই অন্তরাটা ভাইরালের দাদা আমি রোলেক্সের ঘড়ি পরি পাবলিক দেখলে তুলে সেলফি ভাইরালের ভাইরালের দাদা হয় আমি রোলেক্সের ঘড়ি পরি ভাইরালের দাদা হয় আমি রোলেক্সের ঘড়ি পরি পাবলিক দেখলে তোলে সেলফি ডিগবাজি দিলেই হবি আমার ফ্যান শোন রে ডিগবাজি দিলেই হবি আমার ফ্যান কলেজের মাইয়া রে দেখ না আমায় চাইয়া রে কলেজের মাই আর দেখ না আমায় চাই আর আসলে বিষয় হচ্ছে আমরা তো গানটা এখন রিহার্সেল করছি খুব শীঘ্রই হ্যাঁ এখন খুব শীঘ্রই গানটা আসছে কিন্তু এই গানের প্রথম শিরোনামটা ছিল এরকম কলেজের মাই আর ডাকে আমায় ভাই আর যাই হোক কারণ অনেকে আছে বয়স যদি বেশি হয় তাহলে ভাইয়া ডাকতে পারে যে কারণে ভাই আমি এই কথাগুলো চেঞ্জ করে আমাদের জায়দ খান এখন ভাইরাল তো জায়দ খান গিয়ে আমরা লোভাজের জায়েদ খানকে নিয়ে আমরা খুব শিগগিরই আসছি ডিগবাজি দিলে হবে আমার ফ্যান আর ডিগবাজি দিয়ে কি কারো ঘরে ঢুকে যাবে কি না 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 যদি বা বলেছি ডায়লগে যে ডিগবাজি দিয়ে যে কোনো সময় যে কোনো মুহূর্তে ঘরে তো যাবে ঢুকে যাবে ঢুকবো না ঢুকলে তো আর বেরোতে পারবো না কারণ জায়েদ খানকে কি বেরোতে দেবে তো কখনো দেবে না ওকে তো সবাই গানটার জন্য অপেক্ষা করুন সুন্দর হবে আশা করছি কাজটা দুই লাইন দিয়ে শেষ করি আমরা ঠিক আছে তো কলেজের মাইয়ারে আমায় চাই রে কলেজের মাইয়া রে দেখ আমি যে দেখতে যাইতে খান ডিগবাজ দিলেই হবি আমার ফ্যান শোন রে ডিগবাজ দিলেই হবি আমার ফ্যান ওকে তারপরের অন্ত্রটা হলো এমন সুন্দরী মেহেরা দেয় শুধু প্যারা সুন্দরী মেয়েরা। দেয় শুধু প্যারা জায়দ বাবু বলে ডিগবাজি দিলেই হবি আমার ফ্যান শোন রে ডিগবাজি দিলেই হবি আমার ফ্যান আমরা এই গানটা মিউজিক ভিডিও আকারে নিয়ে আসবো অবশ্যই যে কলেজের মেয়ে যে শিরোনামটা রয়েছে একটু বলি আমি কলেজের মেয়ের চরিত্র যদি কোনো মেয়ে করতে থাক করতে চান আর কি এই ভিডিওতে অবশ্যই কমেন্টস করবেন আপনাকে দিয়ে আমরা এই জায়দ খানের সেই যে সুন্দরী কলেজের মেয়ের যে মেয়েটা আছে সেই বলেছে আমি এটা একমত ওকে কেউ যাতে থেকে থাকেন নতুন আগ্রহী মডেল কেউ থেকে থাকেন মেয়েদের মধ্যে অবশ্যই করেন গানটাতে যে সমকটা থাকবে বিশেষ করে সেটা হলো ডিগবাজি গানের মধ্যে ডিগবাজি থাকবে অসংখ্যবার ইনশাল্লাহ অবশ্যই অপেক্ষা থাকেন